হচ্ছে একেবারে পুরান এরিয়া, পুরান টাউন ইন্দোনেশিয়া জাকার্তা 3000 রুপিয়া। এদেশের এই আশেপাশ দিয়ে সবগুলোই হচ্ছে মিউজিয়াম, কোনো না কোনো মিউজিয়াম আছে। এটা যে মিউজিয়ামটা এটাতে যাবো, এই যে আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে সেন্ট্রাল জাকার্তা। এখানে মূলত টুরিস্টরা ওঠে আর কি, যত দেশ থেকে টুরিস্টরা আসেন ম্যাক্সিমাম এই সেন্ট্রাল জাকার্তাতে উঠে। এখান থেকে আমি কোথাও দেখাতে যাচ্ছি, আমি গুগলে যতটুকু দেখেছি খুব বেশি সময় লাগবে না। অ্যাবাউট সেন্ট্রাল জাকার্তা থেকে কোথাও জাকার্তা 15 মিনিট। আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি, রেল স্টেশন গুন্ডানদিয়া। এখান থেকে মূলত জাকার্তা কোথাও যাবো। আর রেলে যাওয়ার কারণ আছে, রেল হচ্ছে খরচটা অনেক কম, যাওয়া আসার খরচটা অনেক কম। আর হচ্ছে মেন যে কারণে আমি ট্রেনে যাই, জাকার্তা এসে আমি ট্রেনে যোগাযোগ করি সব জায়গায়, যেখানে যদি ট্রেনে যাই। তো সেক্ষেত্রে কেন যাই সেটা হচ্ছে জাকার্তা প্রচুর জ্যাম, ট্রাফিক জ্যাম, প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম থাকে, যার কারণে আমি ট্রেনে যাওয়া আসা করি। আর ভাড়াটাও খুব চিপ ট্রেনে। তো ঠিক আছে, চলেন যাই কোথাও জাকার্তা। লাইন ধরে আছে যারা, ওখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে নিতে পারবে। আর এখানে টিকিটের সিস্টেম হচ্ছে আপনার টিকিট পাবেন না, কার্ড নিয়ে নিতে হবে। তো কার্ডের জন্য সেক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে, কার্ডের জন্য জমা দিতে হবে 10,000 রুপাইয়া ডিপোজিট থাকতে হবে কার্ডে, 10,000 রুপাইয়া কার্ডে ডিপোজিট থাকতে হবে। আর আপনার ভাড়া হচ্ছে এখান থেকে কোটা 3,000 রুপাইয়া। আমাদের দেখতে পাচ্ছেন ওখান থেকে নিয়ে নিতে পারবে। আমার কাছে অলরেডি কার্ড আছে, আমার এখান থেকে দিয়ে কাটছে না, আমার কাছে কার্ডে আছে, আমি চলো। আমার কাছে অলরেডি কার্ড আছে, এটা বিসিএ কার্ড, এটা আমি আগে করে রেখেছি, কারণ বারবার এখানে স্টেশনের কাউন্টারে যাওয়া টিকিট নেওয়া একটা আমার সাথে তখন হয় না, করে করে রেখেছি। আসলে যারা জাকার্তা ঘুরতে আসবেন, আমার মনে হয় এভাবে টিকিট বারবার না কাটার থেকে একবারে কাট করে রাখা ভালো, দ্য বেস্ট থিং। তো আমি কোটা যাচ্ছি, আমার প্ল্যাটফর্ম হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। তো প্ল্যাটফর্ম 1-এ চলে আসছে, তখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে। তো ইন্দোনেশিয়ায় মূলত 5 মিনিট পরপর ট্রেন আছে, যে কোনো স্টেশনেই যান না কেন 5 মিনিট পরপর ট্রেন পেয়ে যাবেন। আমার ট্রেন তো 5 মিনিট লাগবে আসতে। আর আমার কোটা যাওয়ার কারণটা হচ্ছে এটা ইন্দোনেশিয়ার পুরাতন শহর জাকার্তা, কোটা, এরা পুরাতন শহর থেকে কোটা বলে। তো এখানে যাওয়ার কারণটা হচ্ছে অনেকগুলো মিউজিয়াম আছে, ইন্দোনেশিয়া জুড়েই হচ্ছে মিউজিয়াম। তো শুধুমাত্র এই কোটা এরিয়াটার মধ্যেই হচ্ছে কম করে হলে 30টা মিউজিয়াম। তো ওখানে যাচ্ছি, আজ মূলত মিউজিয়াম এই রিভিউগুলো দেব, আপনাদের দেবো। তো অল্প থেকে কীভাবে এই মিউজিয়ামগুলো ঘুরে দেখবেন সেটা আমি আর কি আপনাদের সাথে শেয়ার করবো। আর অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা অনেক বড় হবে, কয়েকটা পার্ট করে দিতে হবে। ইন্দোনেশিয়া এটা ঘুরেই দেখার মতন জায়গা, আসলে স্পেসিফিক কোনো জায়গা বলা যায় না, পুরো ইন্দোনেশিয়া আনসার যেখানে যান না কেন দেখার মতনই পরিবেশ। আজ মূলত আমি মিউজিয়ামগুলো দেখার জন্য বের হয়েছি, শেয়ার করবো আপনাদের সাথে। আমার ট্রেনটা চলে আসবে।
টাকা ইন্দোনেশিয়ার টাকা 3000 রুপিয়া, বাংলা টাকা যেটা হয় 3000 টাকা, 60 টাকা করে হয় 321 টাকা, 3000 রুপিয়া। আর এটা ঠিক অনেক ঠিক 3000 রুপিয়াতে 21 টাকা যাচ্ছি। আর এই সেম জায়গাতে আমি যদি কারে কিংবা বাইকে যেতে যেতাম আমার 15000 টাকা লাগতো, তো আমি 3000 টাকা চলে যাচ্ছি। এখানে মোটামুটি একটা সেভ, যদি আবার খুব বেশি সেভ না তারপরে একটু সেভ। ঠিক আছে চলে কথা যাই। এটাই হচ্ছে লাস্ট জাবা ওয়েস্ট, জাবা ওয়েস্ট যে জাবা এটা একটা প্রভিন্স জাকার্তা, এটা হচ্ছে জাবা প্রভিন্স। তো এই জাবা প্রভিন্স ওয়েস্ট লাস্ট স্টপেজ হচ্ছে এটা কোথা। তো এটা হচ্ছে লাস্ট, এরপর আর কোনো স্টপেজ নেই, এখান থেকে আবার ট্রেনগুলো ব্যাক করবে। তো এখান থেকে ইন্দোনেশিয়া যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো প্রান্তে যেতে পারবেন এখান থেকে। এখান থেকে মূলত হচ্ছে ট্রেনটা শুরু কোথা। তো এখন বের হয়ে যাচ্ছি কত স্টেশন থেকে, তার আগে তাহলে তো কত স্টেশন থেকে একটু এক নজর দেখে নিই কেমন। কোথা কোথা একেবারে সেন্টারে, তো এটা হচ্ছে একেবারে পুরান এরিয়া, পুরান টাউন ইন্দোনেশিয়া জাকার্তা একেবারে পুরান এরিয়া কোথা, এটাকে কথা বলে এদের ভাষায় পুরান টাউন কথা বলে। তো এখান থেকেই হচ্ছে হচ্ছে এই ইন্দোনেশিয়ার রেল, যে রেলটা রেলটা শুরু হয় এখান থেকেই কোথা থেকে। আর মূলত এই কোথাটা বিখ্যাত হচ্ছে এই কোথা এরিয়া পুরোটাই জাদুঘর, জাদুঘরের জন্য সম্পৃক্ত এই কোথার এরিয়াটা। আমার সেখানে হচ্ছে কোনো না কোনো জাদুঘর আছেই। তো শুধুমাত্র এই কোথা এরিয়াটাতেই হচ্ছে 30টার উপরে জাদুঘর আছে। তো আজ মূলত আমি সেই জাদুঘরগুলো আপনাদেরকে দেখাবো, টোটাল ইনফরমেশন দিব, জানি না কতটুকু হেল্পফুল হবে আপনাদের। তো আমি চেষ্টা করবো টোটাল ইনফরমেশন দেওয়ার জন্য। তো ঠিক আছে চলেন এখন একটু ঘুরে দেখি কোথা এরিয়াটা। আর ফার্স্টে হয়তো বা জাকার্তা হিস্ট্রিক্যাল জাদুঘর যেটা, এটা তো যাবো জাকার্তা হিস্ট্রিক্যাল জাদুঘর। যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে যতটুক এরিয়া দেখা যাচ্ছে এই আশপাশ দিয়ে সবগুলোই হচ্ছে মিউজিয়াম, কোনো না কোনো মিউজিয়াম। তো এই জায়গাটার নাম হচ্ছে কোতাতুয়া, কোতাতুয়া বাতাবিয়া এই জায়গাটার নাম। খুব চমৎকার একটা জায়গা, অল্প টাইমের জন্য যদি কেউ ঘুরতে চান এই জায়গাটাতে আসতে পারেন, খুবই চমৎকার। এটা সেন্ট্রাল জাকার্তা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, খুবই চমৎকার একটা জায়গা। তো এর আগেও এখানে একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা দিয়েছিলাম ইয়াং মিউজিয়াম, ওয়াং মিউজিয়ামের। তো ওইটা শুধুমাত্র একটা মিউজিয়ামের রিভিউ দিয়েছিলাম, তো
এখন যেহেতু আজকে মিউজিয়ামগুলোর উপরেই বের হয়েছি ভিডিও করার জন্য, যত মিউজিয়াম আছে ইনশাল্লাহ মোটামুটি সবগুলো কভার করার চেষ্টা করব। তো এই জন্য আবার আসা, আসলে এরিয়াটাই হচ্ছে মিউজিয়াম এরিয়া। এখন ফার্স্ট যাবো হচ্ছে হিস্ট্রিক্যাল যে মিউজিয়ামটা এটাতে যাবো। এই যে আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল মিউজিয়াম, জাকার্তা হিস্টোরিক্যাল মিউজিয়াম, এটার মধ্যে এখন ঢুকবো। আমার যে পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হচ্ছে 5000 রুপিয়া, পাথরের উপরে পায়ের ছাপ, পায়ের ছাপ। কিছু সুরঙ্গ দেখতে পাচ্ছি,